নারায়ণ করে মহিষাসুরের অত্যাচারে দেব লোক বিপর্যস্ত। ব্রহ্মাকে অগ্রণী করে দেব হইল বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন। অসুরের অভিযোগের সংবাদে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বদনমন্ডল হতে হতে সুমহের তার সঙ্গে নিয়মিত হল দেবগণের তেজপুঞ্জ। সেই তেজপুঞ্জ পরিণত হল এক লাভমান
এই যুগে যখনই পৃথিবীর উপর ঘনিয়ে এসেছে কোনো অশুভ শক্তি ঠিক তখনই আবির্ভূত হয়েছে দেবী আত্মা শক্তি Thank you.
মহাশূন্য ধন্দারা তার সেই আশ্বাসিত